গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের ২৫ বছর পূর্তিতে ২১ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড। বাংলাদেশ এবং ব্রিটেনের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জিএসসির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা। ইস্ট লন্ডনের রয়্যাল রেজেন্সি হলের এই আয়োজনে কেন্দ্রীয় নেতা এবং বিশিষ্টজন ছাড়াও ছিলেন বিভিন্ন রিজনের নেতারা। এ যেন এক মিলন মেলা। আর শুরুতেই ঐতিহাসিক ম্যাগাজিনের প্রকাশনা। বিভিন্ন বারের মেয়র, কাউন্সিলর, মিডিয়া পার্সোনালিটি সহ এতে প্রধান অতিথি ছিলেন রেড ব্রিজ এমপি মাইক গেপস। I'm delighted to be here today at the 25th anniversary celebrations. This organization has done very good work for 25 years and it's fantastic to see so many people from all over the United Kingdom who have come here to celebrate. GSC chairperson Barrister Atharur Rahman তার সূচনা বক্তৃতায় বলেন, একটি সংগঠনের ২৫ বছর টিকে থাকাই একটি বড় সফলতা। অর্গানাইজেশন ফর্ম করা খুবই সহজ, কিন্তু অর্গানাইজেশনের যে সাস্টেইনেবিলিটি, সো 25 ইয়ার্স জিএসসি যে সাস্টেইনেবল অর্গানাইজেশন হিসাবে আছে, আজকে এই 25th ইয়ার্স সেলিব্রেশনে এটাই আমরা উপলব্ধি করতেছি। ইনশাআল্লাহ হয়তো আরও 25-50 বছর, 100 বছর এই অর্গানাইজেশন টিকে থাকবে। অনুষ্ঠানে জিএসসির প্রতিষ্ঠাতা চেয়ার ওয়াহিদ কুতুব এমবিই সহ অন্যতম প্রতিষ্ঠাতা তাসাদ্দুক আহমদ এমবিই, ওয়াহিদুসামাদ চৌধুরী, মুফাসসিল আলী ও মাওলানা ইজ্জতুল্লাহকে মরণোত্তর এবং এম আলাউদ্দিন, ডক্টর সুহেল ইবনে আজিজ, ডক্টর ওয়ালি তসরুদ্দিন সহ মোট ২১ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্ব স্ব অবদানের স্বীকৃতির জন্যই এই সম্মাননা, জানালেন অনুষ্ঠানের উপস্থাপক জিএসসি সেক্রেটারি খসরু খান। টুডে গিভেন অ্যাওয়ার্ডস টু 21 stars of our society, stars of our community. They are all part of the Greater Sylhet Council and they have supported us to form the Greater Sylhet Council in 1993. So we are honoring them in respect of their work, their dedication to the community, especially to Greater Sylhet. But these stars of Greater Sylhet, they have not only done work for Greater Sylhet, they have developed the whole of the society of Bangladeshi community. GSC-র তিন প্যাট্রনও তাদের প্রতিক্রিয়া জানালেন। বললেন, ব্রিটেনের সবচেয়ে বড় আঞ্চলিক কমিউনিটি নেতৃত্ব দিতে GSC শুরু হলেও মূলত কাজ করেছে সামগ্রিকভাবে প্রবাসীদের কল্যাণে। যখন আমরা আরম্ভ করি তখন ফার্স্ট বছর চলতো না, ২৫ বছর স্পোর্টি করতে গিয়ে আজ আমরা যে এনজয় করি আর এটি আমরা সাকসেস। ৮৬ হুমাবেশ কমিটি হয়েছিল বাঙালি যে ডিপ্রাইভ কমিউনিটি, আমরা আজকে প্রুভ করি আর যে উই আর দি নট ডিপ্রাইভ কমিউনিটি, উই আর দি সেকেন্ড ক্লাস ইন দি এডুকেশন। সবচেয়ে বড় অর্জন হইল গিয়া সারা ব্রিটেনও সমগ্র কমিউনিটিরে ঐক্যবদ্ধ করতে পারছে, একটা শক্তিশালী নেটওয়ার্ক করছে, ১২টা রিজিয়নাল কমিটি করতে পারছে, ১২টা ব্রাঞ্চ কমিটি করতে পারছে এবং মানুষের অধিকার, এই দেশও আমার অধিকার আদায়, বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলন সবসময় সংগঠন তৎপর, আমার অনেক অ্যাচিভমেন্ট আছে। দি নেক্সট 25 ইয়ার্স ইজ টু গেট আউট অফ ইটস আঞ্চলিকতা বা রিজিয়নালিজম। দিস অর্গানাইজেশন রিপ্রেজেন্টস এভরিবডি। যে জিনিসপত্র মডার্নাইজ হয়েছে, আমাদের গ্রেটার সিলেট মডার্ন হতে হবে, ইয়াংস্টারদের ইনভলভ করতে হবে, মহিলারা যারা আগে ছিলেন সরে গিয়েছেন তাদেরকে আসতে হবে এবং প্রজেক্টের মাধ্যমে একটা ফলের পরিচয়, একটা বৃক্ষের পরিচয় ফলের মাধ্যমে। অনুষ্ঠানে চ্যারিটি পার্টনার ছিল মুনতাদা এইড। We are very proud to be the partner of for the GSC Council. We are extremely proud. This is our moment to engage with the Bangladeshi community face to face. Muntada Aid has been around since 1985. We are an international development organization, a charity. অনুষ্ঠানে GSC-র বর্তমান ট্রেজারার সালেহ আহমদ সহ প্রায় সকল সাবেক চেয়ারপারসন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চ্যানেলের চেয়ারম্যান আহমদুসামাদ চৌধুরী জেপি। আয়োজনের সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের কনভেনর মির্জা আসহাব ব্যাগ। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন। Bengali community in UK. Follow us on Facebook and YouTube.